আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশের আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখতে পারবে। আর বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা এই প্লেলিস্ট থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? আজকে আমরা নৈবত্তিক অংশ নিয়ে আলোচনা করবো, যার মান হচ্ছে 25। তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে 10টা। এই হচ্ছে মোট 25 নাম্বার। তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো এর পাশাপাশি পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা এক কথায় উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ, প্রশ্ন 1, ব্যক্তি স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবন্ধটির লেখককে? এস ওয়াজেদ আলী। প্রশ্ন 2, এস ওয়াজেদ আলী কোন শতকের সাহিত্যিক? 19 শতকের। প্রশ্ন 3, এস ওয়াজেদ আলী কত সালে মৃত্যুবরণ করেন? 1951 সালে। প্রশ্ন 4, কারা ধনী হয়? যাদের কাছে ব্যক্তিত্ব স্বার্থের মূল্য বেশি। প্রশ্ন 5, কারা দেশপ্রেমিক হয়? যাদের কাছে সামাজিক স্বার্থের মূল্য বেশি। প্রশ্ন 6, সভ্যতার বিকাশ মানে কিসের বিকাশ? সভ্যতার বিকাশ মানে চিন্তার বিকাশ। প্রশ্ন 7, সমাজ জীবন শব্দটি কিভাবে গঠিত? সমাসের মাধ্যমে। প্রশ্ন 8, সম্প্রসারণ শব্দটি কিভাবে গঠিত? উপসর্গের মাধ্যমে। প্রশ্ন 9, সমাস কি? শব্দ গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে সমাস। প্রশ্ন 10, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। প্রশ্ন 11, সমাস একাধিক পদকে কি করে? সমাস একাধিক পদকে এক পদে পরিণত করে। প্রশ্ন 12, সমস্যমান পদগুলো একত্রে কি বলে? সমস্যমান পদগুলোকে একত্রে ব্যাস বাক্য বলে। প্রশ্ন 13, সমস্ত পদে সাধারণত কয়টি পদ থাকে? সমস্ত পদে সাধারণত 2টি পদ থাকে। প্রশ্ন 14, সমস্ত পদের শেষ পদটিকে কি বলা হয়? সমস্ত পদের শেষ পদকে বলা হয় কি? পরপদ বা উত্তরপদ। প্রশ্ন 15, উপসর্গ ধাতু বা শব্দের কোথায় বসে? অবশ্যই প্রথমে। তাহলে আমরা কী বলবো? উপসর্গ হচ্ছে ধাতু বা শব্দের পূর্বে বসে। প্রশ্ন 16, উপসর্গে কী নেই? উপসর্গে নিজস্ব কোনো অর্থ নেই। প্রশ্ন 17, উপসর্গের কাজ কী? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। প্রশ্ন 18, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। প্রশ্ন 19, কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয়ই আছে? আ, সু, বি, নি, এই 4টে উপসর্গ, ঠিক আছে? এরা বাংলাতেও আছে, সংস্কৃতিতেও আছে। প্রশ্ন 20, একই শব্দের সঙ্গে ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত হয়ে অর্থের কী করে? অর্থের পরিবর্তন করে। প্রশ্ন 21, প্রত্যয় সাধিত শব্দের প্রথম অংশটিকে কী বলা হয়? এটাকে প্রকৃতি বলে। প্রশ্ন 22, প্রকৃতি কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের হয়ে থাকে। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় 2 প্রকার, কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রশ্ন 24, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে? তাকে কৃত প্রত্যয় বলে। প্রশ্ন 25, শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে? তাকে তদ্ধিত প্রত্যয় বলে। প্রশ্ন 26, প্রকৃতি যদি শব্দ হয় তখন তাকে কী বলে? নাম প্রকৃতি বলে। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এক কথায় প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন 1, শব্দদ্বিত্ব কয় ধরনের হয়? শব্দদ্বিত্ব 3 ধরনের হয়। প্রশ্ন 2, একটি শব্দ পরপর 2 বার উচ্চারণে অর্থের কী হয়? অর্থ বদলে যায়। প্রশ্ন 3, মানুষের কল্পিত ধ্বনির ভিত্তিতে কোন ধরনের শব্দদ্বিত্ব সৃষ্টি হয়? ধনাত্মক দ্বিত্ব। প্রশ্ন 4, একই শব্দ পুনরায় ব্যবহৃত হলে তাকে কী বলে? একই শব্দ পুনরায় ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্তদ্বিত্ব বলে। প্রশ্ন 5, প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দ হয়ে যে শব্দদ্বিত্বের সৃষ্টি হয় তাকে কী বলে? তাকে অনুকারদ্বিত্ব বলে। প্রশ্ন 6, ঠন কী ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। প্রশ্ন 7, অনুকারদ্বিত্বের দ্বিতীয় অংশে কিসের পরিবর্তন ঘটে? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির। প্রশ্ন 8, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। প্রশ্ন 9, নদীকাব্যের রচয়িতাকে? নদীকাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 10, নদী কবিতায় পায়ে কী বাজে? পায়ে নুড়ি বাজে। প্রশ্ন 11, ফেনা কীভাবে ভেসে যায়? ফেনা দলে দলে ভেসে যায়।
প্রশ্ন 12, কাছিম কোথায় ডিম পাড়ে? কাছিম বালির তলে ডিম পাড়ে। প্রশ্ন 13, নদীর ধরে কে রোদ পোহাচ্ছে? কুমির। প্রশ্ন 14, কার গায়ে চাকা চাকা দাগ? চিতাবাঘের। প্রশ্ন 15, গহন অর্থ কী? গহন অর্থ হচ্ছে নিবিড়। প্রশ্ন 16, জ্বর জ্বর কী ধরনের দিত্য? জ্বর জ্বর পুনরাবৃত দিত্য। প্রশ্ন 17, কোন দিত্য বিভক্তিযুক্ত হতে পারে? পুনরাবৃত দিত্য। প্রশ্ন 18, কোন দিত্যে শুধু প্রথম শব্দটি অর্থপূর্ণ হয়? অনুকার দিত্যে। এখন আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে কিছু প্রশ্নের উত্তর দেখব। প্রশ্ন 1, বাক্যের দুটি অংশ কী কী? উদ্দেশ্য এবং বিধেয়। প্রশ্ন 2, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত তথ্যকে কী বলে? উদ্দেশ্যের প্রসারক। প্রশ্ন 3, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে? বিধেয় বলে। প্রশ্ন 4, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কী বলে? উদ্দেশ্য। প্রশ্ন 5, বাক্যে বিধেয় সম্পর্কে অতিরিক্ত তথ্যকে কী বলে? বিধেয়ের প্রসারক। প্রশ্ন 6, মীনা বই পড়ছে, এ বাক্যের উদ্দেশ্য কোনটি? এ বাক্যের উদ্দেশ্য হচ্ছে মীনা। প্রশ্ন 7, বাক্যের কয়টি অংশ? বাক্যের দুটি অংশ। প্রশ্ন 8, রনির ছোটো ভাই জনি বই পড়ে, এখানে প্রসারক কোনটি? রনির ছোটো ভাই, এখানে আমরা শুধু জনি বই পড়ে বলতে পারতাম, এটাকে আমরা প্রসারক করেছি, রনির ছোটো ভাই লাগিয়েছি সাথে, ঠিক আছে। এবার দেখব চতুর্থ পরিচ্ছেদ থেকে কিছু প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, সমোচ্চারিত দুটি শব্দের উচ্চারণ কেমন হয়ে থাকে? প্রায় একই রকম হয়ে থাকে। প্রশ্ন 2, সমোচ্চারিত শব্দ দুটির বানান কেমন হয়ে থাকে? কিছুটা ভিন্ন হয়ে থাকে। প্রশ্ন 3, সমোচ্চারিত শব্দ দুটির অর্থ কেমন? অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, অর্থাৎ উচ্চারণ প্রায় একই হয়, বানান কিছুটা ভিন্ন হয় আর অর্থ সম্পূর্ণ আলাদা হয়। প্রশ্ন 4, সমোচ্চারিত শব্দ দুটি কানে শুনে কী করা যায় না? পার্থক্য করা যায় না। প্রশ্ন 5, কখন সমোচ্চারিত শব্দ দুটি পার্থক্য করা যায়? বাক্যে ব্যবহৃত হলে অথবা প্রসঙ্গ বিবেচনায়। প্রশ্ন 6, যে শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন তাকে কী বলে? সমোচ্চারিত ভিন্ন শব্দ। প্রশ্ন 7, উদ্ধত শব্দের অর্থ কী? প্রবৃত্ত। প্রশ্ন 8, নিরস্ত্র এর সমোচ্চারিত ভিন্ন শব্দ কোনটি? নিরস্ত। প্রশ্ন 9, পবিত্র এর সমার্থক শব্দ কোনটি? সূচি। প্রশ্ন 10, আধা কেজি আদা কিনলাম, বাক্যের সমোচ্চারিত ভিন্ন শব্দ কী কী? আধা এবং হচ্ছে আদা, ঠিক আছে। এবার আমরা পঞ্চম পরিচ্ছেদ থেকে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখব। প্রশ্ন 1, শব্দে বর্ণের বিন্যাসকে কী বলে? বানান বলে। প্রশ্ন 2, অভিধানে শব্দগুলো কীভাবে সাজানো থাকে? বর্ণানুক্রমে। প্রশ্ন 3, অভিধানের ড এর পরের বর্ণ কী? ড শূন্য র। প্রশ্ন 4, অভিধানে অনুস্বার এর পূর্বের বর্ণ কী? ও। প্রশ্ন 5, নির্ণয় শব্দের সঠিক বানান কোনটি? নির্ণয়, মূর্ধন্য হবে। প্রশ্ন 6, উৎকৃষ্ট শব্দের সঠিক বানান কোনটি? মূর্ধন্য স হবে। প্রশ্ন 7, উত্তরাধিকার শব্দের সঠিক বানান কোনটি? রসিকার হবে। প্রশ্ন 8, ধরন এবং ধারণ শব্দ দুটির কোনটির বানান সঠিক? ধরন। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখতে পারবে হচ্ছে দ্বিতীয় পর্বে। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4। আজকে আমরা হচ্ছে কিছু এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।